নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বিয়েবাড়ির স্বাদের সুস্বাদু গাজরের হালুয়ার রেসিপি শেয়ার করছি। একবার অবশ্যই এই সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের এই সহজ গাজরের হালুয়ার রেসিপি দেখে নেওয়া যাক। আমি 1 কেজির মতো গাজর নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে রেখে নিয়েছি। আর এখন হালুয়া তৈরি করার জন্য একটা কড়াই মাঝারি আঁচে বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 বড় চামচ ঘি। ঘিটা ভালো করে আমরা গরম করে নেব। তারপর একটা খুন্তি দিয়ে ভালো করে কড়াইয়ের চারিদিকে ঘিটাকে আমরা ছড়িয়ে নেব। এবার এর মধ্যে আমরা গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব। আমি স্টিলের যে গ্রেটার পাওয়া যায় তার মধ্যে যে বড় ছিদ্রগুলো থাকে তাতেই আমি এই গাজরটা এইভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা আরও মিহি গাজরের হালুয়া চাইলে ছোট ছিদ্রের গ্রেটার দিয়েও গাজরটাকে গ্রেট করে নিতে পারেন। গাজরটা দেওয়ার পর ভালো করে আমরা ঘিয়ের সাথে এটাকে মিশিয়ে নেব। আর আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটা মোটামুটি 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব। এবার আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম আর আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা আমরা 4 মিনিটের মতো রান্না করে নিলাম। আমি 4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। আরেকবার এটাকে আমরা নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন গাজরটা অনেকটা কমে গেছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে আর একটু ঘন করে রাখা দুধ। আমি এখানে দুধ দিয়েছি প্রায় 300 মিলিলিটারের মতো। দুধটা দিয়ে ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। আঁচটাকে এই সময় একটু বাড়িয়ে দেব আমরা, মানে লোয়ের থেকে একটু মাঝারির দিকে করে নেব। এখন 2 মিনিট আমরা এটা ঢাকা ছাড়াই রান্না করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আমি ছোট চা চামচের 1 চা চামচের মতনই এখানে এলাচ গুঁড়ো দিয়েছি। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা কাজু কিশমিস গোটা গোটা খেতে ভালোবাসেন হালুয়াতে, তারা এই সময় গোটা গোটা কাজু কিশমিস দিয়ে দিতে পারেন। তবে বিয়েবাড়ির যে হালুয়াটা পাওয়া যায় তার মধ্যে কিন্তু কাজু বাদাম এইসবগুলো একটু গ্রেট করে দেওয়া থাকে, তাই আমি এই সময় কাজু আর কিশমিশটা অ্যাড করলাম না। আবারও ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য এটাকে রান্না করে নিতে হবে। 4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে এবার এর মধ্যে আমরা নিজেদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করব। আমি 1 কেজি গাজরে এখানে 300 গ্রামের মতো চিনি অ্যাড করেছি। যেহেতু আমি এরপর এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করব, তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। তবে যারা একটু বেশি মিষ্টি হালুয়া খেতে ভালোবাসেন চিনির পরিমাণটা নিজেরা একটু টেস্ট করে বাড়িয়েও নিতে পারেন। চিনিটা দেওয়ার পর একটু জল উঠবে গাজরের থেকে। যারা একটু বেশি স্বাদে এই হালুয়াটা তৈরি করতে চান তারা এখানে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারেন। আমি খোয়া ক্ষীরের জায়গায় এখানে অ্যাড করছি গুঁড়ো দুধ। 10 টাকার যে গুঁড়ো দুধ পাওয়া যায় ছোট প্যাকেটে, সেই 1 প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিয়ে এই গাজরের হালুয়া তৈরি করলেও কিন্তু খুবই সুস্বাদু হয়, একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এবার গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটাকে এই সময় আমাদের একটু কমিয়ে নিতে হবে, না হলে তলা দিয়ে ধরে যেতে পারে। আরও 5-6 মিনিটের জন্য কমানো আছে, এটাকে ঢাকা ছাড়াই আমরা রান্না করে নেব। ছ সাত মিনিট পর দেখতেই পাচ্ছেন দুধ আর জল একদম গাজরের সাথে মিশে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। এর থেকে বেশি আর টানানোর দরকার নেই। হালুয়াতে একটু ময়েশ্চার না থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি ওপর থেকে কাজু বাদাম আর একটু পেস্তা গ্রেট করে দিয়ে দিয়েছি। আর একটু কিশমিশগুলোকে ছোট করে কেটে এইভাবে এটাকে গার্নিশ করে নিয়েছি। আপনারাও এই পদ্ধতিতে
গাজরের হালুয়া তৈরি করে দেখবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।